नमस्कार सम्मानित दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेआंतरिक भावे शुभेच्छा जानाई। बंधुरा, आगामीकाल 27 जुलाई बुधवार और आगामीकाल छय राशिर जातक ओ जातिकार जीवने हठात प्राप्ति घटते चलेछे। हाँ बंधुरा, कौन से छय सौभाग्यशाली राशि से राशिगुलिर नाम आमी एके एके अवश्य बोलबो, किन्तु आगे आपनादेर जानार प्रयोजन रयेछे जे कारा हठात प्राप्तिर अधिकारी होते पारबे। अनेके राशिर नाम जेने भिडियोटी स्किप करे बेरिये जाच्छेन एबं आपनादेर मूल्यवान अर्थ किन्तु नष्ट करे फेलछेन, जेटी आमी एकेबारेई चाइ ना। ताई भिडियोटी मनोयोगेर संगे शुनुन एबं कि बोलछि सेटा बोझार चेष्टा करुन। आमी ए भिडियोते जे छयटी राशिर कथा बोलबो तादेर जीवने कम होक बेशी होक प्राप्ति किन्तु घटबे, किन्तु कादेर जीवने प्राप्ति घटबे, तादेरी जीवने प्राप्ति घटबे जादेर व्यक्तिगत जन्मछके राहु ग्रहेर शुभ अवस्थान रयेछे, राहु ग्रह स्ट्रंग रयेछे, पाशापाशी आपनार भाग्य भावके स्ट्रंग थाकार प्रयोजन रयेछे। अनेके 100 टाका पाच्छे, आबार अनेके 1 लाख टाका पाच्छे, अनेके 10 लाख टाका पाच्छे, अनेके 1 कोटी टाका पाच्छे। केन बोलुन तो? जार भाग्य भाव जत स्ट्रंग से तत टाकाय किन्तु उइन करते पारबे। हाँ बंधुरा, जे कारणे आमी आपनादेर बारबार बोले थाकि, आपनारा आगे आपनादेर व्यक्तिगत जन्मछकटी देखिए नीन कोनो प्रपार एस्ट्रोलजारके, आमाकेई देखाते हबे, एर कोनो आमी विधि निषेध दिच्छि ना। जदि प्रयोजन पड़े आपनारा मने करेन जे आमाके देखाबेन ताहले आपनारा आमार साथे कन्साल्ट करते पारेन। एछाड़ाओ आपनारा आपनादेर पछंदसई कोनो एक्सपार्ट एस्ट्रोलजारके देखिए नीते पारेन एबं प्रतिकार प्रतिविधान करे नीते पारेन। अनेके आमाके व्हाट्सएपे कमेंट्स करछेन जे स्यार आगे आपनार कथा फलतो एखन आर फले ना। केन? तार कारण एकटाई, बर्तमान दशा अंतर्दशा आपनार सपोर्ट करछे ना, जे कारणे आमार कथा किन्तु फलछे ना। आर जादेर एक दू नम्बरेर जन्य मिस हये जाच्छे, तीरे एसे तड़ी डूबे जाच्छे, होते होते होच्छे ना, लागते लागते लागछे ना, तादेर चिंतार विषय नेई, कारण आपनारा राहु रक्षा कवच परिधान करते पारेन। एई राहु रक्षा कवच एमन एक कवच जा आपनार मुखेर हासिके फुटिये दिते पारे। प्रचुर मानुष आज एई राहु रक्षा कवच निये उपकृत। आमि चाइ आपनारा प्रत्येकेई जेन এই রাহু রক্ষা কবচের মাধ্যমে উপকৃত হতে পারেন এবং আপনাদের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনারা মানসিকভাবে আনন্দ লাভ করতে পারেন। তাই বেশি দেরি না করে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন এবং সেখানে কি প্রসিডিউর রয়েছে, কিভাবে আপনারা পাবেন, কতদিন লাগবে, এই সমস্ত বিষয় সেখানে জানিয়ে দেওয়া হবে। এবার আসুন আমি আপনাদের জানিয়ে দিই 27 জুলাই বুধবার কোন ছয় রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। আমি যে ছটি রাশির কথা পরস্পর উল্লেখ করতে চলেছি তাদের জীবনে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আগামীকাল। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল 27 জুলাই বুধবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 3, শুভ রং আপনাদের ক্ষেত্রে সবুজ। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি 27 জুলাই বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 27 জুলাই বুধবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি।
তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 5, শুভ রং আপনাদের ক্ষেত্রে গোলাপি এবং সাদা। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 27 জুলাই হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 4, শুভ রং আপনাদের ক্ষেত্রে হোয়াইট এবং ব্লু। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 27 জুলাই বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 27 জুলাই বুধবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 6, 8, 4, শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ এবং লাল। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 27 জুলাই বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন কোটিপতি রাশিগুলির মধ্যে একটি। তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 8, 3, 6, শুভ রং নীল এবং আকাশী। ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি 27 জুলাই বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2, 6, 9, এছাড়াও শুভ রং পিঙ্ক এবং অরেঞ্জ। এবার আমি আপনাদের শুভ সময়ের কথা জানাতে চলেছি, যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে 9:32 থেকে 11:47 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে সন্ধে 6:42 থেকে রাত্রি 9:56 পর্যন্ত। ধন্যবাদ।